दर्शक এই মুহূর্তে আমি আছি উত্তরা দিয়াবাড়ির যে স্টেশনটি ঠিক সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে ঠিক ভেতরে প্রবেশ করছেন। তারা মূলত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন এখানে। আপনারা কয় ঘন্টা ধরে একবারে 8:30টায় আইছি 8:30টায় আইছি আর এখন তো সিরিয়াল পাইলাম। কোন আটকানো ছিলেন কেন? আমরা সমস্যা বলে মেশিনের সমস্যা, টিকিট কাটার যে মেশিন এই মেশিনের সমস্যা ছিল বিধায় আমাদের এতক্ষণ আটকায় রাখছিল। আপনাদের ৩-৪ জনকে শুধু ছেড়েছে, বাকিদেরকে ছাড়েনি। তো আপনারা নিজেরা তো ঢুকে গেলেন, বাকিদেরকে নেবেন না? না না, ওরাও আসবে আমাদের ১০ মিনিট পর পর আবার ছাড়বো, ১০ মিনিট পর পর ওরাও চলে আসবে আমাদের এখানে। দর্শক আপনারা দেখলেন যে এই মুহূর্তে এখানে মূলত কিছু মেশিন কাজ করছে না, তাই এখানে কিছু লোকজন যারা রয়েছে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। কিছুক্ষণ পরপর অল্প কিছু সংখ্যক লোককে প্রবেশ করানো হচ্ছে এবং তারা বাইরে কিন্তু অনেক চিল্লাচিল্লি করছে যে কেন ঢুকতে দেয়া হচ্ছে না। মূলত এখানে ঢুকতে না দেওয়ার কারণ এই সাইডের যে মেশিনগুলো রয়েছে তার মধ্যে কিছু মেশিন কাজ করছে না এবং এই কারণেই মূলত তাদেরকে বলা হয়েছে যে কিছুক্ষণ পর তারা প্রবেশ করবে। গুটি কয়েকজন লোককে মূলত ঢুকতে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পেরেছেন। আর বাকি যারা রয়েছে তাদেরকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করতে দিবে বলে জানা গিয়েছে। দর্শক আমরা জানতে পেরেছি যে মোট 3টি মেশিন রয়েছে এই যে স্টেশনটি রয়েছে আগারগাঁয়ের, সেখানে সেই 3টি মেশিনের মধ্যে 2টি কাজ করছে না, একটি মোটামুটি কাজ করছে। অনেকক্ষণ পর ঢুকতে পেলেন, আপনাদের কেমন লাগছে এই মুহূর্তে? যে আমাদের ভালো লাগছে অনেকক্ষণ পরে, কিন্তু ট্রেন পাবো কিনা, যদি না পাই তাহলে তো ভালো লাগবে না। আপনারা অনেকক্ষণ থেকে আটকে ছিলেন, দেখতে পাচ্ছি যে আপনারা অবশ্যই অনেক লাইনে দাঁড়ান থাকার পরে আমার কষ্ট হয়েছে, অনেক কষ্ট। ক্লিন ক্লিন করে না, প্রচন্ড ময়লা। ধরেন ক্যামেরা দেখেন, দেখেন কি রকমের ময়লা। এটা উদ্বোধনের পরের দিন এমন হয়, আমরা এটা আশা করিনি। আমরা তো আসছি আবার ফিরে যাচ্ছি, জাস্ট ভ্রমণ। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সকলেই তাড়াহুড়া করে ভেতরে প্রবেশ করছেন। তারা অনেকক্ষণ ধরেই, তাদের একটি অভিযোগ যে তারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন। তারা অবশেষে ভেতরে ঢুকতে পেরেছেন এবং তারা তড়িঘড়ি করছেন যে তারা আসলে ট্রেনে উঠতে পারবেন কিনা, এ নিয়ে তারা সংকটে রয়েছেন। এরই মাঝে তারা আবার দেখছেন যে কিছু লোকজন সেলফি তুলছে। আপনারা কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন? 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। অবশেষে হ্যাঁ হ্যাঁ, অনুভূতি খুব সুন্দর, খুবই ভালো এবং খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপনাদের। দর্শক শুনলেন, তারা চাচ্ছে যে যেভাবেই হোক যাতে তারা দ্বিতীয় দিন যে রয়েছে যাতে ট্রেনে উঠতেই পারে, এরকম তাদের দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরেকজনকে পাচ্ছি। আপনারা অবশেষে ঢুকতে পেরেছেন? হ্যাঁ, সেটাই অনেক কাঙ্ক্ষিত। এটা অনেক সময় ধরে অনেক কষ্ট করেছে, আমার বাবাকে নিয়ে এসেছি। ঠিক আছে, তো যাই হোক খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমরা কলকাতায় ইন্ডিয়ায় ঘুরেছি, বাট আমাদের দেশের প্রথম মেট্রো রেল, এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ আমার বাবার নাম মোহাম্মদ সেলিম আর আমার নাম আদনান সামি। জি, আমাদের মগবাজার। মগবাজার থেকে আপনারা এখানে এসেছেন? জি। প্রথমত কি উত্তরা এসেছেন সরাসরি নাকি? হ্যাঁ, না না, সরাসরি এখানে এসেছি, এখান থেকে আমরা মেট্রো রেলে উঠবো। আপনার কেমন লাগছে? যদি আমারও খুব আনন্দ লাগলো, আমার ছেলের সাথে আসলাম। ট্রেনে বাবাকে নিয়ে উঠছেন? জি, আমার মাও আছে সাথে, ফ্যামিলিও আছে, ওরা আগে আছে। তো যাক, থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন যে তিনি কিন্তু তার বাবাকে নিয়ে এসেছেন মগবাজার থেকে সরাসরি, এই যে এখানে চলে এসেছেন অর্থাৎ দিয়াবাড়ি যে স্টেশনটি রয়েছে সেখানে মূলত তিনি এসেছেন। তারা অবশেষে ঢুকতে পেরেছে, আমরা জানতে পেরেছি। আর নিচে কিন্তু দর্শক দীর্ঘ লাইন রয়েছে, আপনারা এখনো দেখতে পাচ্ছেন। এখানে আরো কয়েকজনকে আমরা পেয়েছি, একটু তাদের সঙ্গে কথা বলবো। সিনিয়র সিটিজেন ভাইস প্রেসিডেন্ট আমি। হ্যাঁ, আমরা সব পারছি, খুব এক্সাইটেড, আমরা খুব ভালো লাগছে। এখন ভালো লাগছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। আমরা জাস্ট আসতে পারছি সেকেন্ড দিনে, সেজন্য আমরা ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে বেশি আমরা ভুল করেছি, আমাদের কার্ড ছিল সিনিয়র সিটিজেন। যখন যাত্রীদের সুযোগ সুবিধার মিটিংটা হয়, সেই মিটিংয়ে আমিও ছিলাম, তখন আমি বলছিলাম সিনিয়র সিটিজেনের জন্য আলাদা মানে ফেসিলিটি দেওয়ার জন্য এবং যারা মুক্তিযোদ্ধা তাদের ফ্রি দেওয়ার জন্য। তো আমার এই পরামর্শটা যে ওনারা রাখছে, সেজন্য আমি এই রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ, আবার সবাইকে ধন্যবাদ। আপনার কথা বলতে ধন্যবাদ। আমরা সমাজসেবা দপ্তরের সমাজসেবা অফিসারের আমরা কর্মকর্তা ছিলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সকলেই কিন্তু একই অফিসের কলিগ, তারা সকলেই ঠিক যেমন বান্ধবীরা একজোট হয়ে আসে, বন্ধুরা যেমন একজোট হয়ে আসে, তারাও কিন্তু ঠিক সেভাবেই এসেছেন। তারা মেট্রো রেলের যে স্বপ্ন, তাদের যে মেট্রো রেল নিয়ে স্বপ্ন, তাদের যে মেট্রো রেলে ওঠার অভিজ্ঞতা, সেটিই মূলত তারা নেয়ার জন্য এসেছেন। অনেক কৃতজ্ঞ, বিদেশে আমরা অনেক এসবে উঠেছি, দেখেছি দেশে নাই আমরা খুব আফসোস করতাম। হ্যাঁ, দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটা করেছেন, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার শেষ নাই। জয় বাংলা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সকলেই মূলত খুবই উচ্ছ্বাসের সাথে এসেছেন এবং তারা এই মুহূর্তে ট্রেনের দিকে ছুটে যাচ্ছেন। আর নিচে যেমন দীর্ঘ লাইন, ঠিক ওপরে দুই তলায় যে টিকিট কাউন্টার রয়েছে সেখানেও কিন্তু আমরা এখানে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। তারা সকলেই আসলে ট্রেনে উঠতে পারবেন কিনা, এখন যদিও অল্প সময় রয়েছে, তার মধ্যেও তারা তড়িঘড়ি করছে। দর্শক এই যে স্টেশনের এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্য জানতে দেশ রূপান্তরের সাথেই থাকুন।